হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত সার্বভৌম রাষ্ট্র সম্পর্কে জানা অজানা ইতিহাস জানতে আমার ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। নাইজেরিয়া, দেশটির সরকারি নাম নাইজেরিয়া প্রজাতন্ত্র। এর পশ্চিমে রয়েছে বেনিন, উত্তরে রয়েছে নাইজার বা নিজে, উত্তর পূর্বে রয়েছে সাদ, পূর্বে রয়েছে ক্যামেরুন এবং দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর তথা গিনি উপসাগর। দেশটির আয়তন 9,23,700 বর্গ কিলোমিটার। নাইজেরিয়া দেশটি বাংলাদেশের আয়তনের প্রায় 6 গুণ এবং ভারতের আয়তনের প্রায় 1/4 কিছু কম, পাকিস্তানের আয়তনের প্রায় সমান। আয়তন বিবেচনায় এটি পশ্চিম আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র। 2019 সালের হিসাব মতে দেশটির মোট জনসংখ্যা 20,60,00,000-এর বেশি। নাইজেরিয়া আফ্রিকার সর্বাধিক জনবহুল ও বিশ্বের ষষ্ঠম বৃহত্তম জনবহুল রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের প্রতি 6 জনের একজনই নাইজেরীয়। দেশের কেন্দ্রভাগে পরিকল্পিতভাবে নির্মিত আবুজা নগরটি নাইজেরিয়ার রাজধানী। তবে দক্ষিণ পশ্চিম কোণে আটলান্টিক উপকূলে অবস্থিত লেগাকো বৃহত্তম নগরী। নাইজেরিয়া 36টি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় রাজধানী অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, যেখানে দ্বিখণ্ডিত আইনসভা আছে। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্র ও সরকার প্রধান। দেশটির সরকারি ভাষা ইংরেজি। দেশটির মোট মাথাপিছু আয় প্রায় $6,000 আর কলিং কোড +234। বন্ধুরা, আমার ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাইজেরিয়াতে 250টির বেশি গোষ্ঠী রয়েছে, যাদের প্রতিটি নিজস্ব সংস্কৃতি, রাজনীতি ও ভাষা আছে। নাইজেরিয়াতে যোগাযোগ সুবিধার জন্য ইংরেজিকে সরকারি ভাষা করা হয়েছে, তবে স্থানীয় লোকদের মাধ্যমে হাউসা ভাষা সবচেয়ে প্রচলিত বেশি। সব মিলিয়ে এখানে 500টির বেশি ভাষা প্রচলিত রয়েছে। নাইজেরিয়ার অর্ধেক জনগণ মুসলমান, যারা দেশের উত্তর ভাগে বাস করে, আর 40% খ্রিস্টান, যারা দক্ষিণ অঞ্চলে আদিবাসী। এছাড়াও ইউগো, ইসরাইল সহ আরও কিছু জাতির মধ্যে ঐতিহ্যবাহী আদিবাসী আফ্রিকান ধর্মগুলির প্রচলিত 10%। নাইজেরিয়ার একটি উন্নতিশীল মিশ্র অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান। অর্থনীতির মূল খনিজ তেল, পেট্রোলিয়াম। উৎপাদন ও কৃষি নির্ভর। নাইজেরিয়ার দক্ষিণ ভাগে নাইজার নদীর দ্বীপ অঞ্চলে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মজুত আছে, যা আগামী বহু দশক ধরে ব্যবহার করা যাবে। এছাড়াও তারা সনাতনী পদ্ধতিতে লাউ, করলা এবং সরল উপকরণ দিয়ে ভেজাল মিষ্টি আলু, কামরা নামের ভুট্টা, ধান, অন্য অন্য শস্যর আবাদ করে। ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকরা কোকো, পাম এবং চীনাবাদামের মতো অর্থকারী ফসল চাষ করে থাকে। নাইজেরিয়ার অঞ্চলে বহু হাজার বছর ধরে মানব বসতি ছিল। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন।